নরসিংদীর মাধবদীতে মে দিবস উপলক্ষে এবং করোনার প্রভাবে কাজ করতে না পারা এবং হতদরিদ্রদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাধবদীর শহর জাতীয় শ্রমিক লীগ। মাধবদীর পৌর মেয়র হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান মানিকের নির্দেশনায় মাধবদী শহরের 300 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম পারভেজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সহসভাপতি মোহাম্মদ শফিউল্লাহ হোসেন রনি, সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, রাশেদুল ইসলাম রাসেল সহ শহর শাখা শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের আটাকষ্টে বড় বলে সবাই খেতে বলেছেন, তার নির্দেশে 300 পরিবারকে আমরা মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের পক্ষ থেকে চাল এবং আটা ত্রাণ বিতরণ করছি। করোনা ভাইরাস আতঙ্ক নয়, থাকতে হবে সতর্ক। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন, নিজেদের পরিবারকে বাঁচান এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে জননীতি শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে তা আপনারা মেনে চলুন। মাধবদীপ পৌর মেয়র করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে যে নির্দেশ দিয়েছেন তা আপনারা সঠিকভাবে পালন করুন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এখন যারা কাজ করতে পারছে না, হতদরিদ্র দিন আনে দিন খায়, তাদের পাশে হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান মানিক সহ মাধবদীপ পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আছে। রোজা আসার সাথে সাথেই মাধবদীপ পৌর মেয়র জনগণকে যেভাবে উত্তর সামগ্রী দিচ্ছে সেটা অত্যন্ত মূল্যবান এবং একটি বিশেষ দিকে উনি নিয়োগ দিয়েছেন, সেটা হলো যারা মধ্যবিত্ত তাদের পাশে উনি আছেন, তাদের কথা গোপন রেখে তাদের বাড়িতে তিনি খাবার পৌঁছে দিচ্ছেন। তাদের একটা হটলাইন খুলেছেন, সেই হটলাইনে ফোন দিলে আপনারা খাবার পেয়ে যাবেন। পাশাপাশি আমি বলতে চাই, আমরা মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগ থেকে পূর্বও দিয়েছি, বর্তমানে আজকে দিচ্ছি, ভবিষ্যতে আমাদের দেওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ।